গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস দিস ইজ শ্রীপর্ণা রয় আর আজকে চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে আমরা আজকে যাব জাকারিয়া সো চলো দেখে নেওয়া যাক আজকে কি রাখা আছে লেটস গো তো আমরা নেমে গেছি মেনজি রোড মেট্রো স্টেশনে অ্যান্ড উই আর হেডিং ফর জাকারিয়া তো আমরা চলে এসেছি জাকারিয়া স্ট্রিটে বম্বে হোটেলে চলে এসেছি বিকজ আপাতত এটা মোটামুটি ওপেন আছে বাকি সব দোকানে এখনো প্রিপারেশন হচ্ছে বাইরের স্টলগুলো কিন্তু প্রিপারেশন হচ্ছেই প্লাস দিল্লি সিক্স স্কিন ওইসবেও এখনো প্রিপারেশন হচ্ছে তো বম্বে হোটেলটা খুলেছে ওখানে চলে এসেছি আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি ভালি আর লাচ্ছা পরোটা অর্ডার করেছি তো এটা ফ্রাই করে দেখবো দিস ইজ মাই প্লেট অফ চিকেন বিরিয়ানি এটা আমরা এখন ফ্রাই করবো অ্যান্ড অবভিয়াসলি হাত লাগিয়ে ফেলবে এখানে প্রচণ্ড গরম আর প্রচণ্ড ভিড় চিকেন বিরিয়ানিটা অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড ভালো চিকেন বিরিয়ানি 120 টাকা প্লেট এক পিস চিকেন এক পিস আলু আর বিরিয়ানির পুরো প্লেটটা হোম হোটেলের বিরিয়ানিটা বেশ ভালো ছিল অ্যাজ ইউজুয়াল আমরা এবার একটা হালিম অর্ডার করেছিলাম বিফ হালিম সঙ্গে নান বিফ হালিম আমি খাই না চিকেন হালিমটা আগের বার খেয়েছিলাম ওদের মোটামুটি ভালোই হয় বাট এইবার ট্রাই করলাম না অন্য কিছু খাবো বেরিয়ে বাট বেশ গরম লাগছে এখানে জাস্ট খাওয়া শেষ করলাম হাত পা ধুলাম বিলটা পে করবো আমরা অ্যাডামস কাবাবে চলে এসেছি আর এখানে সবথেকে ফেমাস হচ্ছে সুতা কাবাব 107 ইয়ার্স ওল্ড আর আমরা আগে কখনো কভার করিনি তো এখানকার ফেমাস সুতা কাবাব অর্ডার করে দিয়েছি রিসেন্টলি ওরা চিকেন আর মাটনও ইন্ট্রোডিউস করেছে ওটা আগে ছিল না আগে শুধু বিফ থাকতো এখন চিকেন আর মাটনের অপশানসও আছে তো আমি একটা চিকেন সুতা কাবাব অর্ডার করে দিয়েছি দেখবো কেমন লাগে আমাদের চিকেন সুতা কাবাব এসে গেছে আর দেখতে এটা প্রচণ্ড ভালো লাগছে এক প্লেট চিকেন সুতা কাবাব ইটস 80 rupees ওটা ট্রাই করবো চিকেন সুতা কাবাব চিকেন সুতা কাবাব This is good, but a bit dry, but good. এর উপর থেকে বেকড মনে হচ্ছে আর নিচের থেকে মানে ভেতর থেকে একদম সফট কাইন্ড অফ খারাপ না বাট জুসি না ইটস আ বিট ড্রাই কাইন্ড অফ কাবাব মেল্ট ইন মাউথ সবসে ফেমাস ক্যা হ্যায় ইয়াহ কা हमेशा का स्पेशल है कि रमजान का स्पेशल नहीं नहीं 12 महीने का है 12 महीने का ठीक है कुर्सी बता दें मैं अलग कोई दिन रखते मुझे टाइम मिला तो क्या फूट जाए मिला है दखम क्या চিকেনের দাম হচ্ছে 200 টাকা আর এখানে ডাইনিং খুব একটা অ্যালাউ করেনি এইবার তাই জন্য পার্সেল পার্সেল করে দিয়েছে দিস ইজ আওয়ার ক্রিমিয়াস আফগানি চিকেন আমরা এই হালুয়াটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে বেসন মাওয়া দিয়ে এই হালুয়াটা এটা 200 টাকা কেজি তো আমরা জাস্ট টেস্ট করবো বলে 100 গ্রাম নিয়েছি সঙ্গে পরোটা দেয় আর এটার দাম 20 টাকা এই প্লেটটা আমরা খাই এটা একদম পারফেক্ট ডেজার্ট খাওয়া শেষ করার জন্য আর এটার সুইটনেসটা একদমই ব্যালেন্স যে মুখ মেরে নেবে এরকম নয় খুব ভালো খেতে এটা We are done with Zakaria, signing off. Nice and easy. Goodbye, Tata. Take care.